সারা শরীর কলা পাতা দিয়ে ঢাকা, চোখ হাত পা বা মুখ কিছুই দেখা যায় না, বলে না কোনো কথাও। লাঠি হাতে বাড়ি বাড়ি যাচ্ছে আর গিয়ে টাকা চাল ডাল বা যে যা দিচ্ছে তাই সংগ্রহ করছে পাগলের বেশে। শুকনো কলা পাতা দিয়ে পুরো শরীর আবদ্ধ করা, এর একটা ইতিহাস আছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এভাবে ছদ্মবেশে গেরিলারা ঘোরাঘুরি করতেন এবং বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি হানাদার বাহিনী তথ্য সংগ্রহ করে তা মুক্তিযোদ্ধাদের সরবরাহ করতেন। তারপর সেগুলো দিয়েই নিয়ন্ত্রণ করা হতো মুক্তিযুদ্ধ এবং আক্রমণ করা হতো মুক্তিযুদ্ধের ক্যাম্পগুলোতে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্পগুলোতে। এই অভূতপূর্ব বিলুপ্তপ্রায় দৃশ্য বা ইতিহাসটি যদি আপনাকে দেখতে হয় তাহলে আসতে হবে শেরপুরের শ্রীবর্ধী উপজেলার বিভিন্ন গ্রামে। দেখতে পাগল মনে হলেও আসলে তারা কেউ পাগল নয়। মূলত 1971 সালের গেরিলা যোদ্ধাদের স্মরণে শেরপুরের গারো পাহাড় সংলগ্ন এলাকায় এমন আয়োজন। আর এই দৃশ্য আপনি দেখতে পাবেন শুধুমাত্র 16 ডিসেম্বর বা বিজয় দিবসের দিন। ১৯৭১ সালে মুক্তিকামী মানুষ ও মুক্তিযোদ্ধারা সীমান্তের ওপারে অবস্থান নেয়, আর এপারে পাহাড়ের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় হানাদার বাহিনী ও তাদের দোসররা। বিভিন্ন জায়গায় মরণ ফাঁদ পাতে ঘাতকরা। ঘাতকদের সে খবরাখবর সংগ্রহ করতে এভাবে পাগলে বেশে বের হতেন স্থানীয় গেরিলারা। মুক্তিযোদ্ধার সময় আমরা কেউ হেলাস করে বা মুক্তিযোদ্ধাদেরকে এরকম পাগল সাজায়ে এরকম জায়গায় জায়গায় মার্কেটে জায়গায় জায়গায় ছাড়িয়ে দিছে। আর ছদ্মবেশে এইভাবে পাগল বেশে ছদ্মবেশে তথ্য নিয়ে আসছে, কোথায় কতগুলো সৈনিক আছে, কোথায় হাতিয়ার আছে, কোথায় খাদ্য আছে, এরকম পাগল ভেসে গেছে স্যার দিছি সাজায়। এদের দেখি আমরা আবার লক্ষ্য রাখছি যে সে পাগলটাকে মারাই হইলো না আসতেছে, এটা আবার মানে সিভিলে আরেকজন তথ্য নিছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমিও ওর পরে থেন আমি একবার পাগল হয়েছিলাম, বহু টাকা পাইছিলাম, বহুত কিছু করছিলাম। এই যে এইরকম পাগল হয়েছি, কেউ আমাকে জিজ্ঞাসা করছে আমি কথাই বলিনি, কথাই বলি মানে দাদা দাদা এইভাবে কথাবার্তা কী করছি, মানে হারিয়ে গেছি কাগজ করেছি, হারিয়ে যেতে মানে একটা পাথার নিছি নিয়ে ফেলাই দিছি ওই করছি এইভাবে। বিজয় দিবস এলে দেখা মিলবে এমন পাগলদের, কথা হয় তাদের সঙ্গেও। মুক্তিযোদ্ধার সময় যে পাগল সেজে মুক্তিযোদ্ধাদের জন্য খবর দিত, তখন থেকেই আমরা হচ্ছে এটা প্লগর টাম প্লগর আর পরে জাস্ট বাড়ি বাড়ি ঘুরে আমরা সংগ্রহ করতাম টাকা পয়সা। সেখান থেকে উঠানের পরে হচ্ছে আমরা একটু মজা করে একটু এগুলো খাওয়া দাওয়া করতাম। ৭১-এ মুক্তিযুদ্ধের গেরিলাদের স্মরণে কলাপাতায় মুড়ে ভিক্ষা করে থাকে শেরপুরের শ্রীবর্ধী উপজেলার সিঙ্গা বরুণা ইউনিয়নের শয়তান বাজার, বাবলাকোনা ও হারিয়াকোনা এলাকার শিশু কিশোররা। এভাবেই তারা মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা ধরে রাখতে চায় বছরের পর বছর। মুক্তিযুদ্ধের সময় এই যে কলাপাতায় এভাবে নিজেকে মুড়িয়ে গেরিলা একটা পোশাকে সজ্জিত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, যুদ্ধ পরিচালনা করা, এই পাগলের মাধ্যমে যাকে আমরা এলাকা ভিত্তিক পাগল বলে থাকি, এই পাগলের মাধ্যমে মুক্তিযোদ্ধারা হানাদারদের সক্ষমতার খবরটা নিয়ে খুব সহজেই হানাদারদের পরাজিত করতে পেরেছিল। এটা মজা করার কিছু নয়, এটা আসলে একটা মুক্তিযুদ্ধের একটা অংশ, এটা আসলে অজানা একটা অংশ। এই মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদেরকে জানাতে হবে। এটা পাহাড়ি এলাকা হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা এই পাকিস্তানিদের অবস্থানটা জানাটা খুব একটা কঠিন ছিল, যার জন্য এই কিছু মুক্তিযোদ্ধাদের মাধ্যম থেকে বা তাদের পক্ষ থেকে কিছু পাগল হতো এবং পাগল স্বাস্থ্য এবং এলাকার থেকেও কিছু লোক পাগল স্বাস্থ্য, এই বিভিন্নভাবে পাগল সেজে মুক্তিযোদ্ধারা পাকিস্তানিদের অবস্থানটা জানতো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে রয়েছে নানা ইতিহাস, নানাভাবে এ সময় মোকাবেলা করা হয়েছিল পাক বাহিনীকে। সেসব ইতিহাস সংরক্ষণে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানভীর হাসান, বাবলাকোনা গ্রাম, শেরপুর।